আসসালামু আলাইকুম এসএসসি এসএসসি পরীক্ষা নিয়ে নতুন ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি এইচএসসি পরীক্ষার বিকল্প উপায় নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইস পরীক্ষা নেওয়া হবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবার এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে তবে শিক্ষার্থীদের প্রশ্ন বাসে সুযোগ বাড়ছে আগের পরীক্ষাগুলোতে দশটি প্রশ্নের মধ্যে ষাটটি থেকে আটটির উত্তর করতে হলেও এবার করতে হবে চারটি শিক্ষা বোর্ড থেকে আরো জানানো হয় এবার যেহেতু নৈবাচনিক বিষয়ের পরীক্ষা হবে তাই কেন্দ্র সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই প্রতি ব্রেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেওয়া হবে আবশ্যিক বিষয় থাকলে যে কেন্দ্রে পাঁচশো শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হতো আবশ্যিক বিষয় না থাকায় সেই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা হবে একশো জন ফলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এসএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ এসএসসি ফর্ম পূরণের কাজ চলছে চলতি মাসের মধ্যে এ পরীক্ষার প্রস্তুতি শেষ হয়ে যাবে এখনও এই দুটি পাবলিক পরীক্ষা নেওয়ার পুরো পরিস্থিতি অনুকূলে